হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি সি সি সেভেন পেপারটি রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে টেন মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা সিসি সেভেন পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেবো প্রথমেই আমরা দেখে নেব টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারানি রচনার গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গিয়াজুদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে গিয়াস বলবনের কি কী সমস্যা ছিল তিনি এগুলি কত দূর সমাধান করতে পেরেছিলেন এই যে কোশ্চেন দুটি আমি বললাম এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত এই দুটি কোশ্চেন রেডি করোনি তোমরা রেডি করে ফেলো কারণ এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে একটি কোশ্চেন তোমরা সি সি সেভেন পেপারে টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব মোহাম্মদ বিন তুঘলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত বিশ্লেষণ করো কেন এই পরিকল্পনা ব্যর্থ কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এটা কি জায়গির ব্যবস্থার পূর্বসূরি ছিল কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত এই দুটি কোশ্চেন রেডি করো নি তোমরা রেডি করে ফেলো কারণ এর মধ্যে থেকে একটি কোশ্চেন তোমরা সি সি সেভেন পেপারে টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে বিশ্লেষণ করো সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে দিল্লির স্থাপত্য রীতি সম্পর্কে লেখো এই তোমরা যে দেখে যাবে সেটি হলো ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক প্রকল্পগুলি আলোচনা করো এই যে তিনটি কোশ্চেন আমি বললাম টেন মার্ক্স এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোয়েশ্চেন তোমরা রেডি করে যাও অবশ্যই তো সি সি সেভেন পেপারে টেন মার্ক্স এর জন্য একটি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব দিল্লি সুলতানের রাজনৈতিক সংহতি বিধানে ইলতুদ অবদানের মূল্যায়ন করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো সুলতানি যুগের ভারতে সুফিবাদের প্রসার কীভাবে ঘটেছিল দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত এই কোয়েশ্চেনগুলি রেডি করনি তোমরা রেডি করে ফেলো কারণ এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো সুলতানি যুগে হিন্দু ও মুসলিমের সম্পর্কের কথা আলোচনা এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো বাংলার রাজনৈতিক ইতিহাসে হোসেন শাহির অবদান লেখো এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত টেন মার্কসের জন্য যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম রেডি করোনই তোমরা রেডি করে ফেলো কারণ এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নেব ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ইবন বতুতা রেহলাকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায় কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ইবন বতুতা লেখা সম্পর্কে টিকা লেখো এই যে কোশ্চেনটি আমি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে সেটি হলো খোলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো খলজি বিপ্লব বলতে কি এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা সি সি সেভেন পেপারের মার্কস পাইপের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব প্রথম পানিপথের যুদ্ধে প্রেক্ষাপট আলোচনা করো প্রথম পানিপথের যুদ্ধে তাৎপর্য ব্যাখ্যা করো রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে রাজিয়া কেন ব্যর্থ হয় এই যে তিনটি কোয়েশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোয়েশ্চেন তোমরা মার্কস পাইপের জন্য কমন পেয়ে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সুলতানি যুগে গ্রামীণ সমাজে বিবরণ দাও সুলতানি আমলে সেচ ব্যবস্থা সম্পর্কে লেখো সুলতানি যুগ স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো এই তিনটি কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোয়েশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস ওয়াইফের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ধর্ম সংস্কারক রূপে কবির ও গুরু নানকের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে ভক্তি আন্দোলনে কবির ও নানকের ভূমিকা লেখো কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি সামনে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে তোমরা দেখে নাও তুমি কি মনে করো যে দিল্লির মামলুক সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ইলতুদমিস সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক্স ফাইফের জন্য এই তিনটি কোশ্চেন তোমরা রেডি করে যাও অবশ্যই তোমরা সি সি সেভেন পেপার মার্কস একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ফিরোজ শাহ তুলোকে জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো হুসেন শাহের আমলে বাংলা সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো সুলতানি যুগে নগরায়ন সম্পর্কিত বিতর্ক সংক্ষেপে বিশ্লেষণ করো সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা লেখো চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করনি তোমরা রেডি করে ফেলো অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য এই ও বাহমনী জন্য ধর্ম কতটা দায়ী ছিল সুফি শিলশিলা টিকা বা বৈশিষ্ট্য লেখো বন্দে গানি চিহল গণি বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বাজার দর নিয়ন্ত্রণ কেন চালু হয় খুঁত ও মুকদ্দম কারা খোরাত জাকাত ইজিয়া ও খামোশের মধ্যে পার্থক্য লেখক সরাই ই আদল ও মান্ডি কী কী এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও অবশ্যই তোমরা সেই সেই সেভেন পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ